ও বুড়িমা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে। ও বুড়িমা কোথায় চলো, কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না। কিসের তরে দেশ রে আজ যাও বিদেশ চলিয়া, কিসের তরে দেশ রে আজ যাও বিদেশ চলিয়া, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া। ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো। আল্লাহ রাসূল সুলতানের বাদশা যখন এই বুড়িমাকে জিজ্ঞাসা করলো, হে বুড়িমা আপনি দুনিয়া ছেড়ে এই মক্কা ছেড়ে কেন চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তরে বুড়িমা বলল, হে মানব, আমাকে আমি শুনেছি মুহাম্মদ বলে একজন আছে, সে কিনা জোর করে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে, তাই আমি আমার ধর্মের তাগিদে আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। তখন আল্লাহ রাসূল নিজের আদর্শ দ্বারাই সেই বুড়িমাকে কিভাবে মনোমোহিত করছেন কবি লিখছেন, শুনুন। গাটুরি মাথায় নবীজি চলে পিছনে ঘাটে বুড়িমা, বুড়িমা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না। গাটুরি মাথায় নবীজি চলে পিছনে ঘাটে বুড়িমা, বুড়িমা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না। কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না, কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না, এমন ছেলে এ দুনিয়ায় কখনো তো আর মেলে না। ও বুড়িমা কোথায় চলো, যে বুড়িমা যে মোহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, সে যখন আল্লাহর রাসূলের আদর্শ দেখলো রাস্তার মাঝে, যে একজন মানুষ হুষ্টপুষ্ট মানুষ, আমি বুড়ি মানুষ, আমার বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছে, এ কোনো সাধারণ মানুষ হতে পারে না, তখন সে যখন আল্লাহর রাসূলের পরিচয় শেষে জানলো, যাহাই রে আমি যার ভয়ে চলে যাচ্ছিলাম সে এত সুন্দর মানব, যার ব্যাপারে মানুষ আমাকে কটু কথা বলেছিল সে তো সেরকম মানব নয়, তার কথা যখন শেষবারে জানলো সে কি করলো কবি লিখছেন, শুনুন। যে মোগাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মোগাম্মাদ বলি যে আজ তোমায়, তখন অবাক হয়ে নবীজির ঘাত ধরে বলেন বুড়িমা, অবাক হয়ে নবীজির ঘাত ধরে বলেন বুড়িমা, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কলেমা, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কলেমা। ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে। তাহলে বুঝতে পারলেন আল্লাহ রাসূল কিসের মাধ্যমে নবীজির মিষ্টি কথায় এবং পবিত্র কোরআনুল মাজিদের আয়াতে কারিমার কারিশমাতে মানুষ ইসলামে দাখিল হয়েছিল। যাই হোক, আমার মনে হচ্ছে আমার গজল গাওয়াটা সার্থক হয়েছে।